মেধা শক্তি ভালো হবে কিভাবে? আচ্ছা, মেধা শক্তির ব্রেন, এই যে আগেই একটা কোশ্চেনে বলছিলাম যে ব্রেন ডেভেলপমেন্টের মেইন হলো আমাদের ফ্যাট। বাচ্চাকে একদম, এটা ব্রেনটা কিন্তু আপনার বাচ্চা জন্মানোর পর থেকে যে ব্রেন হচ্ছে সেটা না, ব্রেনটা কিন্তু মায়ের গর্ভ থেকেই প্রায় 70 থেকে 80% ব্রেনের ডেভেলপমেন্ট নিয়েই বাচ্চা জন্মায়। বাকিগুলা আপনার 3 থেকে 5 বছরের মধ্যে বাচ্চার ব্রেনের মোটামুটি ডেভেলপমেন্টটা হয়ে যায়। তো সেক্ষেত্রে বাচ্চা যদি ব্রেন ভালো হবে, সেক্ষেত্রে মাকে যখন মা কনসিভ করলো তখন থেকেই পুষ্টি জাতীয় খাবার, পুষ্টিকর খাবার অনেক বেশি পরিমাণে খেতে হবে, ফ্যাট কন্টেইনিং খাবার তো অবশ্যই, সাথে প্রোটিন, তারপর যত মিনারেলস, ভিটামিনস, এগুলো সবকিছুই খেতে হবে যেন একটা বাচ্চার ওই গর্ভকালীন যে ডেভেলপমেন্ট সেটা ঠিকভাবে হয়। এবং বাচ্চা হওয়ার পর তাকে অবশ্যই 6 মাস পর্যন্ত বুকের দুধের বাইরে সাধারণত ফর্মুলা মিল্কে খুব বেশি বুকের দুধে যেমন পুষ্টি ফর্মুলা মিল্কে স্বাভাবিক আমরা সেই পুষ্টিটা পাবো না। তো মা যত সম্ভব আমরা অবশ্যই চেষ্টা করব যেন মা 6 মাস পর্যন্ত বুকের দুধ দেয়। বুকের দুধ যখন মা দিবে তখন মা পুষ্টিকর খাবার খাবে, এবং বাচ্চা যখন ওয়েনিং শুরু হলো তখন ফ্যাট কন্টেইনিং খাবার দিতে হবে, যেসব খাবারে পুষ্টিকর খাবার যেমন মাছ, মাংস, ডিম, এগুলা এনশিওর করতে হবে প্রচুর পরিমাণে। এভাবেই সে আসলে ব্রেইনের মেইন ডেভেলপমেন্টগুলো এভাবেই হবে আর কি।